আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবিহাস কিচেন অ্যান্ড ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি সিমের বিচি দিয়ে ট্যাংরা মাছ রান্না। তো চলুন দেখে নেওয়া যাক। এজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2টা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, এখন হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। হালকা বাদামি হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা আর 1/2 টেবিল চামচ জিরা বাটা। এখন আমি 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গেছে, তেলটাও উপরে ভেসে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সিমের বিচি। আর সিমের বিচির খোসা ছাড়ানোর খুবই সহজ পদ্ধতি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি 2টা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলোকে আমি এরকম পিস করে কেটে নিয়েছি। আর সিমের বিচিতে উচ্চ মানের ফাইবার প্রোটিন আছে, যা শরীরের জন্য খুবই উপকারী। আর এতে কিন্তু কোনো কোলেস্টেরল নেই, এটি ওজন কমাতে সাহায্য করে। তো টমেটো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি 4টা বড় সাইজের ট্যাংরা মাছ দিয়ে দিচ্ছি। আর ট্যাংরা মাছগুলো দিয়ে আবারও পানি দিয়ে দিচ্ছি। আর ট্যাংরা মাছ সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আপনারা চাইলে মাছটা আগেও কষিয়ে নিতে পারেন, আর এভাবেও কিন্তু রান্না করতে পারেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি 6 থেকে 7 মিনিট জাল দিয়ে নিব, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। তো 6-7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো রান্না হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আর এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। তো আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।